তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন 1:10। তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি, আমরা চারজনে মিলে সমুদ্রের দিকেও খেতে বেড়াচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো সমুদ্রে। দেখো এখানে এই সাইডে একটা স্কুল রয়েছে, তো এর সাইড দিকে আমরা একটু চানে যাব। যেখানে যায় সেখানে এত হর, এখানে প্রচুর প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল আছে। তোমরা যখনই আসবে মানে যে কোনো হোটেল আছে ঢুকে বললেই হলো, কোনো বুকিং দরকার নেই, একটা পাবে না তো একটা পেয়ে যাবে। তো এটা হচ্ছে ব্রিজের দিকটা সি বিচ, এটা একটু অন্যরকম ঘাট, একটু ছোটোখাটো ঘাট বোধ হয়। তো চলো খুব সুন্দর সিনারি, তো সুন্দর করে তিনজন মিলে যাচ্ছে, এখন দুষ্ণ করছে দেখবে দেখাচ্ছি। তো চলো এখানে একটা জিনিস দেখতে পেলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এটা সমুদ্রের একটু আগে এসেছিলাম, ঠিক আছে, আবার একবার আসলাম চান করার জন্য। তো তো চলো আমরা প্রবেশ করি বিচের দিকে। ফার্স্ট টাইম আবার এসেছিলাম, আবার একবার আজই দুবার আসলাম। গোলাটা চেপে গেছে রে, গোলাটা শুধু এই ওদিকটাতে আমরা যাইনি, ওদিকটাতে চান করতে ওদিকটাতে। তো দেখো আমরা সমুদ্রের সামনে পৌঁছে গেছি। এ বালি কি দারুণ লাগছে, দেখ বালির ঢেউয়ের সঙ্গে সঙ্গে বালুগুলো তৈরি হচ্ছে না, বালুগুলো এত দেখতে ভালো, কি দারুণ লাগছে। তো চলো এখন এবার আমরা একটু সমুদ্রে নামবো, আমার বাবু তো পুরো রেডি হয়ে আছে সমুদ্রে নামার জন্য। এই যে দেখো কি শ্যাওলা না ছিল তা, এগুলো তো কত মানুষ চান করছে দেখো। তো এর মাঝে আমরাও ঢুকে যাবো, যে আমরাও সুন্দর ওই পাড়টাতে অনেক আছে, ওখানে যাব না, ওই বাবরে যেখানে ফাঁকা আছে ওই দিকটা তো দেখো আবার দারুণ দারুণ দারুণ। আর সব থেকে বেশি ভালো লাগছে আওয়াজ, আওয়াজটা আওয়াজটা কানের মধ্যে যেমন সেই কৃষ্ণর বাঁশির মতন ভেসে আসছে, তো দারুণ। এখানে খুলে দেবো না, জুতোটা পরে যাবো দেখি চলো। ওখানে চান করতে বাবা একটু মাথাটা ঘুরছে, সেই জন্য বাবা না চান করছে না। তো চলো আমাদের এখন সুন্দরভাবে চান হয়ে গেলো, এবার আমরা হোটেলে যাই, দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমাদের, এই যে আমি আমাদের চান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমার তো সৈকতে পুরো এনজয় করছি একদম। দারুণ দারুণ দারুণ, ঢেউ ঢেউ ঢেউর পর ঢেউ, এই ঢেউ ঢেউর পর ও দারুণ দারুণ। আর ওই যে ওখানে দুবনে বসেছে অনেক ভালো লাগছে, অনেকক্ষণ পরে ঘুরেছে বাবা, ঠিক আছে চল চল। আচের মতন ছবি বালিতে নাল পরাবে কেন, রাস্তায় হচ্ছে চলে যাও হার ভালো লাগছে না, এই তো এই
যাচ্ছিস? এই এদিকে রে, এত উঠা যা। আর পাচ্ছি না, জাস্ট আর পাচ্ছি না। ওরা উঠছে মানে এত সমুদ্রে চান করে যে এত ক্লান্ত হয় বুঝতাম না। তো আমরা চান টান করে এসে সমুদ্রে চান না ওটা ঢেউ খেয়ে এলাম। তো বাড়িতে এসে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সুন্দর, হ্যাঁ সুন্দর করে চান করলাম, ফ্রেশ হলাম। তো অনেকটা বেজে গেছে তিনটে, যে দেখো পরিষ্কার হয়ে গেলাম। দারুণ ভাবে স্নান করেছি সমুদ্রে। হ্যাঁ আবার এসে হোটেলে স্নান করলাম। হ্যাঁ এবার আমরা খেতে যাচ্ছি। তো বাবু বাবু আগিয়ে গেছে, কি করে আসবে তুমি দেখেছো? দেখতে আসবে না, নিয়ে এসছো? ডাকছি তো। আচ্ছা চলে এসো তো, চলো সবাই একসঙ্গে গিয়ে খাওয়া দাওয়া করে নি। আর আমি এই যে কাকতান করেছি, কাকতার ভাত ভালো করে ভালো কেমন লাগে? কাকতার ভাত বলি তো কেমন লাগছে দেখো তো, ঘরে ফাইনাল লুক দেখা এরকম করো। একটা সাদা লেগিংস পরেছি তো কেমন লাগছে দাদা জানাবে তো কমেন্টে। দাদা ভাই বলছে তোমাদের রেস এমন করে আমি আবার কি পরেছি দেখো, এই দেখো কিন্তু এটা নাইট, আমার পাপেন্টা আছে নাইট ড্রেস, নাইট ড্রেসে শুনো মানে কি করবো সব শুকিয়ে শুকনো হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তো চলো এখন চাবিটা চটপট হাতে নিয়ে নিচ্ছি, লাগিয়ে ঝড়াপড়ে আগে হোটেলে যে দুটি খেতে হবে, তো চলো সঙ্গে থাকো। আমাদের লেজিটাই কত বড়। চলো খাওয়াটা স্টার্ট করি, দেখি এদের কেমন তরকারি পত্র, তাহলে রাতেও খেতে আসবো এখানে। এখন ফার্স্ট টাইম ভাত দিচ্ছে আজকে কালকে, এখন অনেক দিন দিয়ে দাও দিয়ে দাও, পরে তারপর দরকার হলে নেবো। সাজি সবজি করো, এখানে সবজি কর দেখে নি, এই যে আলু ভাজা ওটা অবশ্য সিদ্ধ হবে, আর এটা কি তরকারি হয়েছে জানি না, আর এখানে পোস্ত আর মুগের ডাল। তো চলো স্টার্ট করি, আর অমলেট ভাজতে বলেছি, অমলেটটা ভেজে আসো। তারপর চলে আসলাম, তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। কই রে তোরা, ওই যে এদিকে তাকা, এদিকে তাকা, লুক এট মি, এই যো ক্যামেরাতে তাকাও, কলা খাবি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বাজার আ গিয়া না বাবা, আমি আমার ফোন বন্ধ করি, ফোন নিয়ে চলে যাবো, বাবা দরকার না। তো লাজে কোন কি হয়েছে, লাজে কি হয়েছে, এ লাজে কি হয়েছে, গুটগুট করছে, লাজ গুটগুট করছে। টাটা 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 টাটা। একটা কাকুর কাছে গেছিলাম, তো আমার এখনো চুল ভিজা, প্রচুর ভিজা, আমি এখন জাস্ট কোনো কিছু চুলে বাঁধবো না, চুলটা একটু আঁচড়ে নিয়ে খুলে নিয়ে চলে যাবো। তো কয়েকটা শর্ট ভিডিও করবো, আর জামাটা চেঞ্জ করতে মন চাইছে, চেঞ্জ করতে একদম মন চাইছে না, ভালো লাগছে না। তো যেটা পরে আছে এটা পরেই দেখি, আর এটা পরেই ভাবছি কাল বাড়ি চলে যাবো, কাল সকাল 9টায় বাড়ি, গাড়ি আছে এখানে, ওতে করে বাড়ি যাবো। তো এখান থেকে দুটো জিনিস নিয়ে যাচ্ছি, সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো, আর যা যা এখানে কিনলাম সব কিছু বাড়িতে যেয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা এবারে বেরিয়ে পড়ি, আমি একটু আই মেকআপটা করে নিই, ব্যাস তালেই হবে, একটু লিপস্টিক নিয়ে নিই। তো চলো আমাদেরকে নিয়ে আবার সিরিজে যাই, যে ওখানে আর কয়েকটা কিছু কেনার আছে সেটা কিনবো। আমরা মার্কেটে ঢুকে গেছি, দেখো আমরা এখানে একটু কাজু দেখছি, কাজু কিনবো নাকি ভাবছি, অনেক কিছু আছে। তো এই সাইডটা দিয়ে কাজুর দামটা হেভি পরিমাণে বলছে, তো চলো আগের দিকে আগায় কম, হ্যাঁ একটু কম টম দেখতে হবে, তারপরে নেওয়া যাবে। তো দোলনা আছে এই সাইড, এদিকে আসো না দেখে, দোলনা দোলনাগুলো অনেক কিছু আছে। তো আমরা একটু দেখে নিই, দেখে নিয়ে তারপরে দাম দস্ত করে তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তো চলো, তো এখানে দোলনা আছে আর কী আছে, ব্যাগ আছে না, বাহ খুব সুন্দর ব্যাগগুলো। আর এই এইগুলো কি কাকু, এগুলো দোলনা মানে বাচ্চাদেরকে, ছোটো বাচ্চাদেরকে শোনো,
কিভাবে বসবে এগুলোতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কালোটা 250 টাকা বলছে, আর নিচেরটা 400 টাকা, এইটা মানে ওয়েট ওয়েট বালা মানুষ বসলে ভেঙে পড়ে যাবে না তো? আরো কিছু আছে আমি দেখাই, চলো। বাহ, কত সুন্দর সাপ! এগুলো চায়না ঝিনুক দিয়ে, আর এইটা খুব সুন্দর জিনিসটি, এটা ফুলের ঝুড়ি না, প্লাস্টিক দিয়ে হয়েছে তো? এখন আরেকটা দোকানে এসেছি, দেখো এখানে সব ঝিনুক 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 আর ঝিনুক, কত সুন্দর সুন্দর সরস্বতী, দারুণ লাগছে দেখতে। আমরা নিলাম, নেবো নিলাম না মানে এখনো দেখে দাও, আমরা এইটা এখন নেবো, তো এটা ভালো লাগছে দেখতে, এটা আমার মায়ের জন্য নিচ্ছি। আয়নায় আমাকে পুরো দেখা যাচ্ছে রে, কি দারুণ লাগছে! আমাকে দেখা যাচ্ছে না কেন? এই তো সবাই দেখা যাচ্ছে। আর একটা এই যে বাবু এটা নেবে, তো চলো এর পেমেন্টটা করে দিয়ে। এগুলো হাঁস না? ধূপদানি আর এইগুলো হচ্ছে পেন স্ট্যান্ড, তাই না? আরে এইগুলো দেখো, দারুণ লাগছে এগুলো দেখতে। এটা পুরো ঝিনুক দিয়ে এটা দেয়, এটা কত দাদা? কুড়ি টাকা আমাদের হাতে হবে নি, কুড়ি টাকা তোর হাতে হবে না, এটা হবে না, হবে না, তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। হারিকেন অস্পষ্ট লাগছে না তোমার? দারুন, দেখো একটা নতুন জিনিস দেখালাম, একটা হারকেন, নিচে বাল্ব সিস্টেম করা আছে নিশ্চয়ই, হ্যাঁ যেখানে তেল দেয় সেই জায়গাটাতে। এটা অনেক অনেকটা দূরে দেখা যাবে দাদা, ওই হারিকেনটা অনেকটা দূর। আচ্ছা, অন্য যদি বড় বাল্ব দেওয়া হয় তাও তো চলবে, তাই না? কি দারুন লাগছে! তো এই দোকান থেকে আমি একটা জিনিস কিনছি, পরে শেয়ার করবো। চলো এখনো অনেক ওখানে রিলস বাকি আছে, গ্রুপ করবো তারপরে রুমে যাবো। সমুদ্রের মাঝে কিছু মানুষ বোধহয় পিকনিক করতে বেরিয়েছে, ওই জাহাজটাই করে সাজিয়েছে কত দারুণ, তবে এখন মানে জোয়ারটা আসছে খুব পরিমাণে, যার কতগুলো মানুষ ওখানে বসে দেখো, আমরা যখন স্নান করছিলাম তখন এতটা আসে না, জোয়ার এসেছে মানে এতটা চলে গেছে, তাই তো জোয়ার এই তো এই পর্যন্ত এই যে এগুলো কেন করা হয়, ওই জন্যই মানে প্রথম ধাপে ছুঁয়ে গেছে, তাই তো দ্বিতীয় ধাপ ছুঁয়ে গেছে, দ্বিতীয় ধাপ ছুঁয়ে গেছে। দেখো আমরা বিচ থেকে বেরিয়ে আসছি, তো এখন হোটেলে যাব, কাল সকালে বাড়ি যাব, তো এখন সবাই মোহনাকে টাটা করে দিচ্ছি, দিয়ে রওনা দিচ্ছি। মোহনা কেন ওই দীঘা সুন্দরী? দীঘা সুন্দরী মোহনাকে এসেছি না, এখন মোহনা নয়, এখন বিচে আছি, সরি আমারই ভুল হয়েছে, বিচে আছি, তো এখন এখান থেকে টাটা করে বাড়ি যাচ্ছি, যেয়ে ওখানে হোটেল আর কি, ওখানে যেয়ে ব্লগটা শেষ করবো, তো চলো সঙ্গে থাকো, আমরা সবাই আছি এই যে চারজনই, চলো খুব এনজয় করলাম, দারুন 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 দারুন। কি আমার কাছে কাপড়ের হাতে তো অনেক কিছু, হ্যাঁ 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 হ্যাঁ, তো আমার বাবু এটা কিনেছে, এটা নিয়ে খুব ঝামেলা করছে আমার সঙ্গে, তো এইটা মনে হচ্ছে বাড়ি পর্যন্ত নিয়ে যাবো না, হোটেলে রেখে দিয়ে চলে যাবো, হ্যাঁ
কেন না পাপা কই কোন দিকে যাব ওই দিকে চলে যাব এখন না এদিকে অনেকটা হাঁটতে হয় কোন দিকে এদিকটা আচ্ছা চল তো চলো আমার রুট আবার চেঞ্জ করে দিলাম এদিকে যাব তো দাদা ভাই ডাকছে ওইদিকে তো চলো ওখানে যাই আবার কথা আছে তো দেখো আমরা হোটেলে যাচ্ছি কি খাবার জায়গা খুব কুইকলি লাগছে আমাদেরকে অর্ডার দেওয়া ছিল এই হোটেলে খাবো ভেবেছিলাম তো এখানে আবার অন্ধকার অন্ধকার তো চলো এই জায়গাটাতে খেয়ে নিই তো দেখাই চলো কোথায় ঢুকছি আর বনু এদিকে বসে আছে আর আমরা এদিকে বসে আছি এরকম আলোটা যদি ওখানে থাকতো বলো ওপর দিয়ে সুন্দর হতো আমি ওখানে কথা বলছি আমার মা আবার এসে নাইটি পরে নিয়েছে মানে মা যাবে মুখটা ধুয়ে এসে পড়বে না প্যাকিং করতে হবে তা মা প্যাকিং করবে আমি ভিডিও এডিট করবো আমাকে এডিট করতে হবে তো টুপিটা খুলে দিলে গরম ঠান্ডা না গরম খুলবে না মানে ঠান্ডা নেই না খুলতে হবে না এই যে দিদি আমরা এখানে বসে আছি অনেক রাত যেমন দুদিন ধরে প্রতিটা হোটেলে আমরা এখানে বসেছিলাম তখন আজও এখানে বসে আছি চলে এসো ডিনার করবে তো তো দেখো আমরা ডিনারের টেবিলে পুরো চারজনে বসে গেছি তো আজকে রয়েছে ভাত আলু ভাজা আর একটা তোড়ো পেঁয়াজ দিয়েছ আর এখানে আছে ডিমের ক্যারি বোতল টানা হয়নি না ঠিক আছে দাদা বোতল টানতে বলেছিলাম তো চলো আজকে এটা দিয়ে ডিনারটা সেরে নিই খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম তোমরা যদি পারো দীঘা এসে সবাই ঘুরে যেও তো আজকের মতন এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো।